বগুড়া শাহজাহানপুর উপজেলা ঢাকা রংপুর মহাসড়কের পাশে আরিয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়। মহাসড়কের পাশে হয় পরিচালনা কমিটি কয়েকজন সদস্য এবং প্রধান শিক্ষক মিলে বিদ্যালয়ের জায়গায় গড়ে তোলেন 70টি দোকানঘর, এর মধ্যে 58টি নতুন করে করা। এসব ঘরে জামানত বাবদ নেওয়া হয় প্রায় 2.5 কোটি টাকা, তবে 1 টাকাও বিদ্যালয় ব্যাংক হিসাবে জমা করা হয়নি। তারা নিজেরা এই টাকা পকেটে রাখে, স্কুল উন্নয়নের নামে লুটপাট করছে। ম্যানেজিং কমিটি ওরা নিজেরাই লোক, ভাই বোন ভাসতে, হ্যাঁ ওরাই লুটপাটে করে খাচ্ছে, এটি অন্য কেউ আসতে পারে না। একটা দোকানে 3 থেকে 4 লক্ষ টাকা লিখে, আমার ছেলে 5 লক্ষ টাকা। দোকানঘর জামানতের টাকায় মসজিদ ও দ্বিতল ভবনে অডিটোরিয়াম করা বাবদ 2 কোটি টাকা খরচ হয়েছে বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক এবং পরিচালনা কমিটির সভাপতি। তবে এসব টাকা বিদ্যালয়ের ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়নি। নামাজ পড়ার সুবিধা, স্টুডেন্টদের সুবিধা, সেই মানে আপনার দোকান আশেপাশের যে দোকানদার আছে তাদের নামাজ পড়ার সুবিধার্থে ওখানে মসজিদ করা আছে। আলোচনা সাপেক্ষে বিদ্যালয় কমিটি এই কাজগুলো করেছে এবং এখানে প্রায় 2 কোটি টাকার মতো কালেকশন হচ্ছে। এখানে যা কিছু হয়েছে বিধিসম্মতভাবে হয়েছে এবং রেজলিউশনের ভিত্তিতে হয়েছে, অর্থাৎ একটা বেসরকারি শিক্ষক যেভাবে পরিচালিত হয় সেভাবে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের কোনো উন্নয়ন কর্মকাণ্ড করতে গেলে শিক্ষা অধিদপ্তরে অনুমতি থাকা প্রয়োজন বলে জানান শিক্ষা কর্মকর্তা। প্রতিষ্ঠান নিজস্বভাবে ভাঙ্গে কেউ কোনো নিজস্ব মতামতের ভিত্তিতে কোনো কিছু করতে পারে না, সব কিছু নিয়ম নীতির মধ্যেই চলবে। 1968 সালে এই বিদ্যালয়ে গত 2 যুগ ধরে পরিচালনা কমিটিতে কখনো আওরঙ্গজেব, আবার কখনো তার বোন আনিসা খাতুন ও আবেদা খানম সভাপতি হয়েছেন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া।